আনা নার্সারি পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে গোলাপ গাছের যে জংলি ডাইলগুলি, এই ডাইলগুলি আসলে আমরা কীভাবে বুঝব এবং এটা আমরা ছেঁটে দিতে হবে যদি আমরা ভালো গোলাপ পেতে চাই, কারণ জংলি ডাইলে কখনোই গোলাপ হবে না। যেমন এখানে গোলাপ যে চারাগুলি রোপণ করা হয়, ছোট চারাতেই দেখেন আলহামদুলিল্লাহ কলি চলে আসছে। তো এটা যে কলম দেওয়া হয়, এখানে চোখ কলম দেওয়া হয়, এই কলমটা হচ্ছে এই যে এই জায়গায় দেখেন, এখানে কিন্তু পলি আকারে হ্যাঁ চোখ কলম দেওয়া হয়। তো এই যে পলিথিন দিয়ে যে এখানে কলম দেওয়া হয়, তো এর নিচ থেকে কিন্তু জংলি ডাইল উঠে, এই ডাইলে কিন্তু কখনোই ফুল আসবে না, আর এই ডাইলগুলি কিন্তু অত্যন্ত দ্রুত বাড়বে। তো এটা হচ্ছে জংলি গোলাপের ডাল। তো এই ডাল কিন্তু আসলে ছাঁটাই করে দিতে হয়, অনেকেই জানেন না। না জানার কারণে কি হয়, এই জংলি ডালগুলি মনে করেন যে এটা আসলে গোলাপেরই ডাল, তখন এটা রেখে দেয়, এই ডালগুলি কিন্তু মারা যায়, কারণ এটা এত দ্রুত বাড়বে না। এটা হাইব্রিড চোখ কলম দেওয়া, তো এই যে চোখ কলম দেওয়া এটা কিন্তু দ্রুত বাড়বে না, এটা দ্রুত বাড়বে যখন এটা বেড়ে বড় হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে। তো এই ডালটা কিন্তু আমাদের ভেঙে দিতে হবে বা ছাঁটাই করে দিতে হবে। আমি এই ডালটা এই যে এখান থেকে গুড়ি থেকে এই যে জয়েন্ট, এই জয়েন্ট থেকে আমি এই ডালটা ভেঙে দিলাম। এভাবে কিন্তু জংলি ডালগুলি ফেলে দিতে হবে। যদি এটা না করি তাহলে কী হবে, এই গোলাপের চারাগুলি আমরা যে ফুল আসবে এটা কিন্তু আসবে না, এটা নষ্ট হয়ে যাবে, ওই জংলি ডালটা কিন্তু বড় হয়ে যাবে, তখন কিন্তু আর এই গোলাপে ফুল আসবে না। এই কাজটি করতে হবে, যেটি চোখ কলম যে দেওয়া আছে যে গোলাপের ডালে, এটা করতে হবে। ইরানি গোলাপে বিশেষ করে যে হাইব্রিড গোলাপগুলি আছে, বিভিন্ন কালারিং গোলাপ, এগুলি কিন্তু চোখ কলম দিয়ে গাছের চারা তৈরি করা হয়। তো এই কাজগুলি তো অনেকে বাসায় নিয়ে কি করেন, এই কাজগুলি করেন না। তো জংলি ডালগুলি তো আমি আরেকটি গাছ থেকে আমি জংলি ডাল কীভাবে ডাল এভাবে ভাঙতে হয় বা নষ্ট করতে, এটা এই যে এটার গুড়ি থেকে কিন্তু ডালগুলি আসছে। তো এটার চারা, মূল চারা হচ্ছে এটা, কলি আসছে। এই যে জয়েন্টটা, হ্যাঁ এই যে ভালো করে দেখাচ্ছি, এই যে জয়েন্ট, এখানে কিন্তু জয়েন্ট, এই যে জয়েন্ট দেওয়া আছে। তো এই যে জয়েন্টটা, এই জয়েন্ট থেকেই কিন্তু এর নিচ থেকে যে ডালটা, এটা কিন্তু জংলি। তো এটা আমার ভেঙে দিতে হবে। আবার এটার গোড়া থেকে কিন্তু এই যে ডালগুলি আসছে, এটা কিন্তু জংলি। তো এটাও আমাদের ভেঙে দিতে হবে, হ্যাঁ। তারপর এই যে আরেকটি ডাল আসছে, এটাও কিন্তু গোড়া থেকে আসছে। তো এই ডালটি আমাদের ভেঙে দিতে হবে। এই ডাল ভেঙে দেওয়ার ফলে আমার এই ডালটা কিন্তু গোলাপ আসবে, এবং এই জয়েন্টের উপরে যে ডালগুলি থাকবে, হ্যাঁ এটা কিন্তু রেখে দিতে হবে, ওইগুলি আমাদের ফুল আসবে। এই যে আমি ভালো করে দেখাচ্ছি, এই যে জয়েন্টটা, এই জয়েন্টের উপর থেকে, এই জয়েন্টের উপর থেকে যে ডালটা, এখান থেকে যদি কোনো শাখা বের হয় ওইগুলি রেখে দিতে হবে, ওইগুলি থেকে ফুল আসবে। যেমন এটা, এটা কিন্তু ফুল আসবে, কারণ এটা জয়েন্টের উপর থেকে, এর নিচ থেকে যে ডালগুলি হবে এটা ফেলে দিতে হবে। যেমন আরেকটি গাছ আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে জংলি ডাল আমরা কীভাবে ছাঁটাই করব। আরেকটি গাছ হচ্ছে যে এই গাছে, এই গাছের আপনারা দেখেন যে এই গাছের যে ডালটা, এই ডালটা হচ্ছে যে এখান থেকে, এখান থেকে ডালটা এটা আমরা রেখে দেবো, এই জংলি, এর নিচে যে ডালটা, এই যে এটা, এটা হচ্ছে জংলি, এটা আমাদের ভেঙে ফেলতে হবে। এই আমরা এটা ভেঙে ফেললাম, এখন এখান থেকে যে ফলটা আসবে সেটা কিন্তু আমাদের গোলাপ, অরিজিনাল গোলাপগুলি আসবে। তো এভাবে আসলে গোলাপ গাছের যে জংলি ডাল, এটা কিন্তু আসলে এভাবে ভেঙে ফেলতে হবে। যদি এটা না করা হয় তাহলে এই জংলি ডালটা কিন্তু একসময় বড় হয়ে ওই ডালটা নষ্ট করে ফেলবে, এবং এটাই কিন্তু গাছ আকারে দাঁড়াবে, এবং তখন আর কিন্তু ফুল আসবে না। এটা কিন্তু অনেকেই করেন না, অনেকেই জানেন না, যারা একটি বা দুটি করে বাসায় চারা নিয়ে যান, এগুলি কিন্তু অনেকেই নার্সারি থেকে বলে দেওয়া হয় না, হয়তো স্মরণ থাকে না, অনেকেই বলে দেয় না। তো অনেকেই জানেন না, যার কারণে দেখা যাচ্ছে অনেক লোক এসেও কিন্তু বলে যে আসলে বাসায় নেওয়ার পর যে ডালগুলি হয়, পরে তো আর ফুল আসে না। তখন তাদেরকে যখন বলি তখন বলেন আমরা তো কোনো ডাল ছাঁটাই করি নাই, তো এই কারণেই কিন্তু আসলে ফুল আসে না। তো আমাদের এই ডালগুলি, এভাবে ডালগুলি ছাঁটাই করতে হবে, জংলি ডালগুলি আমাদের নষ্ট করে ফেলতে হবে, আমাদের যে কলবের যে ডালগুলি এই ডালটা রেখে দিতে হবে। তো এভাবেই কিন্তু গোলাপ গাছের ডাল ছাঁটাই করতে হবে, জংলি ডালটা নষ্ট হয়ে যেগুলি চোখ কলম দেওয়া আছে। যাই হোক, এই ভিডিওটি যাদের ভালো লেগেছে তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এই চ্যানেলে কিন্তু বিভিন্ন কৃষি বিষয়ক ভিডিও আপলোড করা হয়, পাশে থাকলে ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।